আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে এলেমের ফজিলত ও শিক্ষা সম্পর্কে আলোচনা রাখবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে কোরআন ও হাদিসের ভিত্তিতে এলেম কি, তার ফজিলত এবং শিক্ষা করা আমাদের জন্য কতটুকু কর্তব্য, তো সেই হিসাবে আল্লাহ সুবহানাহু তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার 40 বছর বয়স, নবুয়তের প্রারম্ভে সে যখন চলাফেরা করতেন, ইয়া মুহাম্মদ আকাশ থেকে আওয়াজ আসতেন, তিনি এদিক সেদিক তাকাতেন, কাউকে দেখতেন না। এক পর্যায়ে বলে ভয়ের কিছু নেই, তিনি যখন এরকমভাবে জাবালে নূর সেই পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন, কত উঁচু পাহাড়, রসুল ওখানে গিয়ে চিন্তা করতেন এই পৃথিবী আকাশ এবং এই বিশ্বকে নিয়ে তিনি চিন্তাভাবনা করতেন। কাবাগরে তখন মূর্তি ছিল, সেই মূর্তি মানুষ পূজা করে, তার কাছে প্রার্থনা করে, তার কাছে চায় মুক্তির জন্য প্রার্থনা করে, শান্তির জন্য প্রার্থনা করে। তো মানুষগুলি কেমন যেন এভাবে এক স্রষ্টাকে ভুলে গিয়ে দেবদেবীর পূজা করতেছে, তিনি একাকী এভাবে ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে প্রথম যে ওহী হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এরকম সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আল্লাহর পক্ষ থেকে রসুলের প্রতি নাজেল করলেন। ইকরা বললেন পড়ুন, রসুল বলেন মা নাবি কারিন, আমি তো পড়তে জানি না, কারণ রসুল জীবনের ইতিহাস আপনারা সকলেই জানেন যে বাবাকে দুই ননে কখনো দেখেননি, মাকে 6 বছর বয়সে হারিয়েছিলেন, দাদা 2 বছর স্নেহমমতা পেয়ে দাদাও বিদায় নিলেন 8 বছর বয়সে, পরবর্তীতে তার চাচা আবু তালেব, বিশাল এক সংসার, অভাবী সংসার, যদিও কুরাইশের সর্দার ছিলেন, কাবার মোতোয়াল্লি ছিলেন, কিন্তু এই কারণে লেখাপড়ার সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জীবনে শুরুতেই লেখাপড়া থেকে বিরত রেখেছেন, উদ্দেশ্য যে তারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিক্ষা দিবেন। কত তাৎপর্যপূর্ণ যে 40 বছর বয়স, বর্তমানে এই বয়স আমরা পড়তে গেলে অনেকে হাসবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন বলা হলো ইকরা পড়ুন,
বিসমি রব্বিকাল্লাযী খালাক, একে একে তিনবার বলার পরে আলিঙ্গন করলেন, তিনি পড়া আরম্ভ করলেন আল্লাহর নামে, পাঠ করুন আপনার প্রাণকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা এখানে সারা বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, শুধু মানুষকে নয়, এরকমভাবে পৃথিবীতে যত প্রাণীকুল আছে, আসমান জমিন হতে নিয়ে যত কিছু জানা অজানা আল্লাহ সৃষ্টি করেছেন, তার নামে আপনি পাঠ করুন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এর মধ্য থেকে আল্লাহ পাক মানুষকে নির্বাচিত করলেন, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্ত জমাট থেকে। এখানে মানুষের সৃষ্টির রহস্য আল্লাহ পাক বলে দিলেন, যে সেটা একটা ভিন্ন সূরা হাজ্জের মধ্যে ধারাবাহিকভাবে যে মানুষের সৃষ্টির রহস্য কীভাবে হয়েছে সেখানে আছে আলোচনা। তো আমরা জানি যে মানুষের সৃষ্টি, তো আল্লাহ পাক পরিচয় দিলেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন রক্ত জমাট থেকে, মায়ের পেটে। যে সময় আমরা মায়ের পেটে স্থান নিয়েছি তখন এই মায়েদের ঋতুস্রাব বন্ধ হয়েছিল, আর এভাবেই আল্লাহ পাক নাবীর মাধ্যমে আমাকে আপনাকে এরকমভাবে খাবার দিয়েছিলেন। আমরা বড় হয়েছিলাম, পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক কুদরতিভাবে আমরা পৃথিবীতে আগমন করেছি, আল্লাহ পাঠিয়েছেন। ইকরা রাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি মহাসম্মানিত। আল্লাহর সম্মানী আবার পরিচয় দিলেন, আকরাম, তিনি মহাসম্মানিত, তার নামে আপনি পাঠ করুন, তার নামে পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা তারা জানত না। বাবা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে কিছুই জানতেন না, আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছিলেন, বিদায় ইন্টারভিউ পাস করলেন, যেগুলি ফেরেশতারাও জানতেন না যে এটার নাম কি ওটার নাম কি। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সূরা বাকারার মধ্যে বিশাল এই আলোচনা যে আদম আলাইহিসসালামকে বিভিন্ন নামসমূহ শিক্ষা দিলেন। আর এই কথাটা শুধু আদমকে নয়, বাবা আদম আলাইহিসসালামকে নয়, সারা বিশ্বের মানুষকে বলছেন যে যিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা, মানুষ যা জানত না তাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তো আমরা মায়ের পেটের থেকে আসার পরে কথা বলার শক্তি ছিল না, আমাদের ওই অবস্থা ছিল না, ক্রমান্বয়ে আমরা আল্লাহ আল্লাহ আব্বু আব্বু আম্মু বলা শিখলাম, এরপরে আস্তে 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 আমরা বর্ণনা শিখলাম, ভাষা শিখলাম, যার যার যে মাতৃভাষা। তো শ্রোতামণ্ডলী, আমরা যদি এই আয়াতগুলোর থেকে লক্ষ্য করি তাহলে দুইটা জিনিস বেরিয়ে আসছে, যে শিক্ষার জ্ঞান অর্জনের দুইটি ধারা, একটি হলো পড়া আর একটি হলো লেখা। এখানে আল্লাহ লেখার কথা বলেছেন, অতএব এই লেখা পড়ার মাধ্যমে অথবা পড়া ও লেখার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়ে থাকে। আজ আমরা যদি লক্ষ্য করি প্রাইমারি জীবন থেকে নিয়ে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা থেকে নিয়ে যে শিক্ষা অর্জন হয়েছে, আমরা যে বড় ডক্টরেট ডিগ্রি লাভ করেছি বা বড় মুফতি মাওলানা হাফেজ হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমরা কিন্তু লেখা এই পড়ার মাধ্যমেই আমরা যার যার জ্ঞান অর্জন করেছি। এই কথাগুলো আল্লাহ পাক এখানে বলেছেন যে পাঠ করুন বা পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে রক্ত জমাট থেকে, পাঠ করুন যিনি মহাসম্মানিত, এরকমভাবে আল্লাহ পাক কথাগুলি বলতেছিলেন। তো আমরা লক্ষ্য করলাম যে প্রাইমারি জীবন বলেন, হাই স্কুলের জীবন বলেন, কলেজের জীবন, ইউনিভার্সিটির জীবন, আর বিশ্ববিদ্যালয় বলি, সমস্ত জায়গায় শিক্ষকরা কথা বলেন অর্থাৎ পড়ান আর লিখান। লেখা পড়ার মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করেছি, যে যতটুকু আল্লাহ দান, আল্লাহ যাকে মঙ্গল কামনা করেন, যার মঙ্গল কামনা করেন আল্লাহ তাকেই ধর্মীয় জ্ঞান দান করেন। তো আমরা দুইটা দিক জ্ঞানকে বলেছিলাম যে পর্যায়ে অর্জন করলাম এভাবে, কিন্তু আবার দুনিয়াতে আমরা যারা আছি
বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন জাতি। তো আল্লাহ সুবহানাহু তাআলা এরকমভাবে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ রসুল বলেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউওয়াফিকুহু ফিদ্দীন, আল্লাহ পাক যার ভালাই চান, মঙ্গল চান, আল্লাহ পাক তাকে ধর্মীয় জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। ধর্মীয় জ্ঞান যে আরে ধর্ম বলতে ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহ পাকের মনিত ধর্ম বলতে ইসলাম ধর্ম কি বোঝানো হয়েছে, এই ধর্মীয় জ্ঞান তাকেই আল্লাহ দান করেন যার মঙ্গল আল্লাহ কামনা করেন, যার ভালাই চান। তো আমরা শুক্রিয়া আদায় করি যারা মুসলমান পরিবারের গর্ভে জন্ম নিয়েছে অথবা মুসলমান হতে পেরেছি, আমরা এর সাথে ধর্মীয় জ্ঞান অর্জন করেছি। যেহেতু আমি প্রথমেই যে আল্লাহ রসুলের এই ব্যাপারে অসংখ্য হাদিস থেকে একটা হাদিস প্রথম তেলাওয়াত করেছিলাম, আল্লাহর হাবিব ফরমান, ক্বাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা, জ্ঞান বলতে এখানে ধর্মীয় জ্ঞান, দ্বীনী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখন ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান বলতে এখানে পুরুষ নরনারী উভয়কে বোঝানো হয়েছে, পুরুষ মহিলা বা নরনারী, স্ত্রীলিঙ্গ পুরলিঙ্গ, সারা বিশ্বের মুসলিম উম্মাকে রসুল বলেন যে প্রত্যেক মুসলমানের জন্য এলেম অর্জন করা ফরজ, ধর্মীয় এলেম জ্ঞান অর্জন করা ফরজ। আমরা এলেম বলতে কি বুঝি, এলমুন অর্থ জ্ঞান, বিদ্যা, যে বিদ্যা অর্জন করা হয় তাকে এলেম বলা হয়। শরীয়তের এরকমভাবে আবিধানিক অর্থ, শরীয়তের পরিভাষায় বলা হয় কোরআন হাদিস ভিত্তিক জ্ঞান অর্জন করে ইসলামী জীবন ব্যবস্থা সরল পথে চলা, সেই ইসলামী জীবন ব্যবস্থাকে সঠিক পথে পরিচালনা করার নামই হলো কোরআন হাদিসের ভিত্তিতে যে জ্ঞান অর্জন। তো এই জন্য রসুল বলেন যে ইসলামী জ্ঞান অর্জন করা অর্থাৎ এলেম অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেগুলি না জানলে নয়, যেমন ইমান আনার পরে আমাকে নামাজ পড়তে হবে, নামাজের জ্ঞান আমাকে অর্জন করতে হবে, রোজা রাখতে হবে, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, কি কারণে রোজাটা সহি হবে, নামাজ কীভাবে সহি হবে, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, যে ফরজ যদি ছুটে যায় ভুলবশত আমাকে কি করতে হবে, আবার রিটার্ন নামাজ পড়তে হবে, এই জ্ঞান থাকতে হবে ফরজ কোনটা। যদি আমার এই জ্ঞান না থাকে, এই এই ব্যাপারে আমার এলেম না থাকে, তাহলে আমার নামাজ কি সঠিক হবে, এই জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এরকমভাবে কোনটি ওয়াজিব, নামাজের মধ্যে আমরা জানি যে ওয়াজিব যদি ভুলবশত ছুটে যায় তাহলে সেজদা সহু লাগে, সহু সেজদা আমরা যাকে বলি, যে ভুল যদি বশত কোনো, যেমন চার রাকাতের নামাজে দুই রাকাত পড়ে বসা ওয়াজিব ছিল, ভুলবশত আমরা দাঁড়িয়ে গেলাম, তাহলে পরবর্তীতে শেষ বৈঠকে আমরা আত্তাহিয়াত বলার পরে ডান দিকে সালাম পিরিয়ে আবার দুইটা অতিরিক্ত সেজদা দিয়ে আবার আত্তাহিয়াত দুরুদ শরীফ দয়বা সুরা পরে আমরা ডান বামে সালাম পিরিয়ে নামাজ শেষ করি। যেমন ওয়াজিব, ওয়াজিব ভুলবশত যদি থেকে যায় পরে নামাজে থাকা অবস্থায় স্মরণ আসে, সো সেজদার মাধ্যমে নামাজটা ঠিক হয়ে যায়। তো এই ব্যাপার আমাকে কী করতে হবে, নামাজ যে সহি হওয়ার জন্য যে মাসালাগুলি দরকার আমাকে জানা, এটা অবশ্যই ফরজ। এরকমভাবে হালাল হারাম, কোরআনের ভাষায় আল্লাহ পাক যেটাকে হালাল বলেছেন হালাল জানতে হবে, হারাম যেটা হারাম বুঝতে হবে, যেটা পাক পাক বুঝতে হবে, যেটা নাপাক নাপাকে বুঝতে হবে। যেমন আমি পানি পান করলাম পবিত্র পানি, কিন্তু পেটে যাওয়ার পরে যেটা বের হলো পেশাব হয়ে, এটা কি পানি বলা যাবে, এটাকে আমরা পেশাব বলি, ইউরিন বলি। তো সেই বউল বা ইউরিন বলেন অথবা এরকমভাবে পেশাব বলেন, তো সেটা পানি বলা হয় না, এটা নাপাক। তো এই জন্য আমাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করা ফরজ। শিশু বাচ্চারা অনেক প্রশ্ন করে, জ্ঞানীরা উত্তর দিয়ে থাকেন। আমরা দুনিয়ার মানুষ কিছুই জানতাম না, সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুলের মাধ্যমে, আমরা কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। তাহলে দুনিয়া হাইসিয়তে যে আজ আমরা যে কথাগুলি বলতেছি, আল্লাহ আমাদেরকে ভাগ শক্তি দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান,
পরম করুণাময় আল্লাহ সুবহানাহু তাআলা সূরা রহমানের এই আয়াতগুলোতে আল্লাহ কত সুন্দরভাবে বলেন, চারটি আয়াত, ছোট ছোট আয়াত, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছেন বর্ণনা। এখানে ধারাবাহিকভাবে যে কথাগুলি আসছে, প্রথম বললেন কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে বললেন মানুষকে সৃষ্টি করেছেন, তারপরে বললেন মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। তো মানুষ সৃষ্টির আগে কি আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন? যেহেতু কোরআনের এই ভাবধারা কি বুঝাচ্ছে যে প্রথম হলো রহমান, আল্লাম আল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছেন, তার বর্ণনা শিক্ষা, হ্যাঁ মানুষ সৃষ্টি করেছেন, বর্ণনা শিক্ষা দিয়েছেন, এটা সেটা মিলে, কিন্তু আল্লাম আল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন এই কথাটা আল্লাহ আগে আনলেন। তাহলে মানুষ সৃষ্টি আগে না কোরআন সৃষ্টি আগে? মানে কোরআনকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি ছাড়া কোরআন কীভাবে শিক্ষা দিবেন প্রশ্ন থাকতে পারে। কোরআন এমন এক কালাম আল্লাহ পাকের, এমন এক আসমানি কিতাব, মানুষ বনতে হলে কোরআনে শিক্ষার বিকল্প নেই। যার মধ্যে কোরআনের শিক্ষা আছে সেই প্রকৃতপক্ষে মানুষ, সেই হবে আল্লাহ পাকের পিয়ার বান্দা। যার মধ্যে কোরআন নেই সে উজাড় গৃহ তুল্য। আল্লাহর হাবিবের অন্য হাদিস দ্বারা এরকম বোঝানো হয়েছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কালবাইতিল খরীব, যার অন্তরে কোরআনের অংশ বিশেষ নেই সে উজাড় গৃহ তুল্য। তাহলে কোরআন আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, আর ওই মানুষগুলি তখনই বনবে, সে প্রকৃত মানুষ তখনই হবে, আল্লাহর পেয়ার বান্দা তখনই হবে যখন যার মধ্যে এই কোরআন পাওয়া যাবে, কোরআনের বিধিবিধান মতো জীবন পরিচালনা করবে, কোরআনের হুকুম আহকাম মেনে চলবে, কোরআনের মধ্যে পাক নাফেকের কথা বলা হয়েছে সেগুলি মেনে চলবে, তার জীবন জীবন ব্যবস্থা সে পরিচালনা করবে কোরআন হাদিসের ভিত্তিতে। ওই কোরআন হাদিসের ভিত্তিতে জীবন পরিচালনা করার জন্য যে জ্ঞান অর্জন করতে হবে ওই জ্ঞান অর্জন করাই ফরজ। এখন এই জন্য কি আমাকে কি পুরা তাফসির শিখতে হবে, কোরআন হাফেজ হতে হবে, আমাকে কি এরকমভাবে এই সিয়াসিত্তার কিতাব শিখতে হবে, বুখারি শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজা, হ্যাঁ এরকমভাবে বিভিন্ন কিতাব যে বলা হয়েছে তিরমিজি সহ? তো সিয়াসিত্তার এই কিতাবগুলো সবার জন্য, যে একদল আল্লাহ পাক বলেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা এলেম অর্জন করবে, আর দুনিয়ার এই কাজের মধ্যে থাকার কারণে তারা এই সমস্ত এলেম শেখা তাদের পক্ষে সম্ভব নয়, তোমরা যারা শিখবে অন্যদেরকে এরকম শিখাবে। আল্লাহর হাবিব বরমান কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াহ আও কামা কয়লা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমরা আমার পক্ষ হতে একটি বাণী হলেও জনসম্মুখে তা পুঁছিয়ে দাও। এই দাওয়াতের কাজ, এই হকের কথা আল্লাহ রসুল করেছিলেন, নিজে বাস্তব আমল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেটা তাবি তাবিনরা করেছেন, বর্তমান ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম সেই কাজে নিয়োজিত। আমরা যারা যে অবস্থায় আছি, আমরা তার অবস্থা থেকে, যার যার অবস্থান থেকে কোরআন হাদিসের ভিত্তিতে জ্ঞান অর্জন করে আমরা অপরকে যেন জানাই। আল্লাহর হাবিব প্রমাণ, কেউ যদি মাসালা সম্পর্কে জিজ্ঞাসিত হইয়া জানা সত্ত্বেও সে যদি না বলে তাহলে তাকে আগুনের লাগাম পরানো হবে, ভয়াবহ অবস্থা। অনেক আলেম আছেন বিশ্বে, বহু আলেম, লক্ষ কোটি আলেম, কিন্তু আমাদের দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আল্লাহ রসুলের বাণী যাই শিখেছি সেগুলি মানুষের কাছে প্রচার করতে হবে, বলতে হবে। কিন্তু এখানে যদি আমরা জানার পরেও কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে মাসআলা সম্পর্কে, আর আমি যদি জানা আমার আছে, জানা সত্ত্বেও আমি যদি না বলি তাহলে তো আমাকে আগুনের লেগাম পোড়ানি হবে, আমি এই আলেম হয়েও কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে। যেহেতু আলেমের মর্যাদা অনেক ঊর্ধ্বে, আমরা জানি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা,
وإنما والرسول علم فمن أخذه أخذ بحفظ وافر أو كما قال عليه الصلاة والسلام نيتشي علمغن نبي در وارث إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما নিশ্চয় নবীগণ ত্যাজ্য সম্পত্তি হিসাবে কোনো দিনার বা দেরহাম টাকা পয়সা রেখে যান নাই। ওয়াইন্নামা ওয়াররাসুল ইলম, তাদের পরিত্যক্ত সম্পদ হলো ইলমে দিন। সুবহানাল্লাহ বিহামদি। ফামান আখাযাহু আখাযা বিহাফজি ওয়াফির, আল্লাহর হাবিব ফরমান যে ব্যক্তি ইলমে দিন অর্জন করল সে যেন সেই ত্যাজ্য সম্পত্তির এক বিশাল অংশ লাভ করল। সুবহানাল্লাহ বিহামদি। তো উলামায়ে কেরাম, যেহেতু আমার আপনার নবী দু জাহানে বাদশাহ রহমাতুল আলামিন হুজরে ফুরুর মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী করে শেষ নবী হিসাবে তাকে প্রেরণ করেছেন এবং তিনি হলেন মহামানব, তারপরে আর কোনো নবী রসুল আসবে না। এই কাজ উলামায়ে কেরাম আমরা উম্মতে মুহাম্মদি সকলেরই দায়িত্ব, আমাদেরকে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া হিসাবে একে অপরের কাছে আমাদের এই কোরআন ও হাদিসের ভিত্তিতে কথাগুলি বলতে হবে। আল্লাহর হাবিব ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাঈদ ওয়াল কোরআন ওয়াআল্লিমুন নাস ফাইন্নি মাকবুদুন আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম, তোমরা ধর্মীয় বিধানগুলি ও কোরআন মধ্যে শিক্ষা করো এবং অন্যদেরকে শিক্ষা দাও, লোকদেরকে শিক্ষা দাও, কেন আমাকে মরিতেই হবে। রসুলের এই কথা কত সুন্দর কথা, যে তোমরা ধর্মীয় বিধান তাআল্লামুল ফারাঈদ ওয়াল কোরআন ওয়াআল্লিমুন নাস ফা ইন্নি মাকবুদুন, যে তোমরা ধর্মীয় বিধানগুলো শিক্ষা করো এবং কোরআন শিক্ষা করো, অপরকে শিক্ষা দাও, কারণ আমাকে মরিতেই হবে। সে সাহাবায়ে কেরাম শিখেছিলেন, তাবে তাবিনরা শিখেছিলেন, আইমে মুজাহিদরা শিখেছিলেন, বিধায় সেই ধারাবাহিকতা চলে আসছে। আমরা সেই হিসাবে আজ কথা বলার জন্য আল্লাহর আল্লাহ আমার তৌফিক দিয়েছেন আমাদেরকে, আমরা আজ কথা বলতেছি, শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কিছুই জানতাম না, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মে সায়াতুল আশ্রয় দেওয়ার কারণে, কোরআন হাদিস নিয়ে পড়ার কারণে অনেক অজানা জিনিসকে আমরা জানতে পেরেছি। জান্নাত কি, জাহান্নাম কি, প্রকাল কি, মৃত্যু কি, কবর কি, হাসর কি, মিজান কি, আল্লাহ কি, এই নৌমণ্ডল ভূমণ্ডলের ব্যাপারেও আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন কত সুন্দরভাবে। এই নিয়ে তোমরা চিন্তা করো, তোমাদেরকে আমি মেধা দিয়েছি। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب نيتشي আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত্র ও দিনের আবর্তনে বোধ সম্পন্ন লোকদের জন্য বুঝার অবকাশ রয়েছে। অর্থাৎ যারা চিন্তা গবেষণা করে ফিকির করে আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছেন, অতএব জ্ঞান যারা আছে, এলেম যারা আছে, সেই আসমান জমিন নিয়ে ভাববে, চিন্তা ভাবনা করবে। তাহলে আমরা কি বুঝলাম, যে আল্লাহ আমাদেরকে যে মেধা শক্তি দিয়েছেন, জ্ঞান শক্তি দিয়েছেন, এই জ্ঞানটাকে আমরা দুনিয়া হাইসিয়তে এরকমভাবে আল্লাহকে এই জ্ঞান দ্বারা চিনব, পরকাল কি চিনব, তাহলে প্রকৃতই মানুষ বনে যাব। রসুল ফরমান যে এই এলেমের দ্বারা যে আল্লাহ পাক যে এলেমের দ্বারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করার উদ্দেশ্য, সেই এলেম দ্বারা যদি দুনিয়ার অর্থ সম্পদ লাভ করা হয় তাহলে সে জান্নাতের গ্যারান্টিও পাবে না। তাহলে আমরা কোরআন ও হাদিস শিক্ষা করে যদি দুনিয়া অর্জন করি, দুনিয়া সম্পদ অর্জন করি, তাহলে জান্নাতের গ্যারান্টিও পাবো না। অতএব এই এলেম শিক্ষার দ্বারা আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করব এবং এই জ্ঞান দ্বারা আমি নিজে উপকৃত হব, অপরকে উপকৃত করাবো। এই জন্য বাল্লিগু আন্নি ওয়ালা আয়া বা ওই ওই যে হাদিস যেটা বলা হয়েছে, রসুল বলেন যে তোমরা ধর্মীয় বিধান এবং কোরআন শিক্ষা করো, অপরকে শিক্ষা দাও, আমাকে মরিতে হবে। এই শিক্ষা চলতে থাকবে, চলমান বহমান সদকায় জারি, আমি যদি ভালো কাজ করে যাই, মরে যাই, তারপর আমি সেটা
সওয়াব পাইতে থাকবো ইনশাল্লাহ। ব্যাপারে সামনে আলোচনা চলবে, অল্প সময়ের জন্য বিরতি নিচ্ছি, সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং বিরতির পরে আমার সাথে থাকার জন্য আবার আন্তরিক মোবারক জানিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, বিরতির পর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। যে আলোচনা চলতেছিল এলেম সম্পর্কে, তলাবুল ইল, জ্ঞান অন্বেষণ করা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জ্ঞানকে অন্বেষণ করতে হবে, জ্ঞানের কোনো সীমা নেই, বিশাল দরিয়া যার কোনো শেষ নেই। আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ পাক 40 বছর বয়সে আসমানি কিতাব যে নাজিল করেছিলেন, সেই কোরআন যেই দিক দিয়ে আমরা আলোচনা করব, জ্ঞানের সাগর বলা হবে। 40 বছর বয়সে প্রথম যে কোরআন নাজিল করলেন, সূরা আলাকের 5টি আয়াত, তারপরে ক্রমান্বয়ে ধীরে ধীরে আস্তে ধীরে নবীর বাকি যেই জীবন ছিল, আরও 23 বছর, সর্বমোট 63 বছর হায়াত পেয়েছিলেন। এই 23 বছর কোরআনি জীবন, মক্কি 13 বছর, মদিনী 10 বছর। এই 23 বছর জীবনে 30 পারা কোরআন, 140টি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, এবং মানুষের জীবন দৈনন্দিন চলার জন্য জীবন ব্যবস্থা কোনো দিক দিয়ে আর বাদ নেই, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে কোরআন সমস্যার সমাধান দিয়েছে। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, এবং সেই কোরআন হাদিসকে সামনে রেখেই সারা বিশ্বের ওলামায়ে কেরাম হক কথা বলে যাচ্ছেন। আমরা তাদের সাথে থাকব, এই ব্যাপারে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকো, যারা ন্যায়ের পথে, যারা মানুষকে সঠিক পথ দেখাচ্ছেন, যারা এলমে দিন অর্জন করেছেন, তারা কি বলে কোরআন হাদিসের ভিত্তিতে তা মেনে চলো। যদি আমরা সেই জ্ঞান অর্জন করতে পারি নাই, কিন্তু যারা করেছেন তাদের যদি শরণাপন্ন না হই, তাহলে আমি নিজে নিজে যেমন ধ্বংস হব, আমার সামাজিক অবকাঠামো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক মদকে হারাম করেছেন, এটাকে অনেকে আমরা নেশা হিসেবে পান করতেছি, কিন্তু সেটা তো হারাম, হারামই বুঝতে হবে, আমি তার কাছেও যাব না। ব্যভিচারী খুবই খারাপ কাজ, এটা একটা খারাপ পথ, আমি ওই ওদিকে যাব না, কেননা খারাপ করতে আমি গেলেই তো শয়তানের পথ অবলম্বন করব। এই জন্য আল্লাহ পাক বিবাহ বিধান জারি করেছেন, শরী মুয়াফেক কোরআন যে ফয়সালা দিয়েছেন তার উপরই শান্তি। এই জন্য বলা হয় এলেম, এর অর্থ হলো নূর, যে জ্ঞান অর্জন করলে, নূর মানে আলো, জ্যোতি, যে জ্ঞান অর্জন করলো সে আলো নিয়ে আসলো, আর আলো যেখানে আসবে অন্ধকার থাকবে না। সুবহানাল্লাহ বিহামদি। আইয়ামে জাহালিয়াতের যুগ, অন্ধকার যুগে মানুষ মানুষকে হত্যা করত, মেয়ে হলে কলঙ্ক মনে করে জীবিত এই মেয়েকে কবর দেওয়া হতো, কিন্তু তাদেরও প্রাণ, সেও সন্তান। কিন্তু সেই অন্ধকার যুগের মানুষগুলোকে যখন আলোর এই বাণী নিয়ে, কোরআনের বাণী নিয়ে, আল্লাহ রসুল সত্য ধর্ম নিয়ে যখন পৃথিবীতে প্রেরণ হলেন, তখনই আস্তে 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 ক্রমান্বয়ে এই আলোর কারণে অন্ধকার দূরীভূত হলো। আজ আমরা কোথায় চলে যাচ্ছি, এই আলো পেয়েও আমরা আলোকে নিভিয়ে দিতে যাচ্ছি, এলেম শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, বস্তুবাদী শিক্ষার পিছনে লেগে গেছি। আমরা আজ বিজ্ঞান বলে, হ্যাঁ বিজ্ঞান শিখবো, কিন্তু বিজ্ঞানের সাথে আল্লাহকে আমরা না বলি। আমরা কোরআন শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি, হাদিস শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি, যেটা আমাকে মানুষ বানাবে, যেটা আমাকে দুনিয়ার জীবন থেকে পরকালের মুক্তির জন্য পথ বাতলিয়ে দিবে, সে কোরআন আজ ঘরে আসে পড়া নাই। কিন্তু দেখা যায় এরকমভাবে টিভি, বিসিআর, বিভিন্ন জিনিসগুলো আমরা কাপড় দিয়ে খুব সুন্দর করে আমরা রেখে দিই, কিন্তু কোরআনকে এরকমভাবে রেখে দিয়েছি বছরও ধরি না, রমজান মাস আসলে হয়তো একটু মুছে টুছে একটু চুমু খাই, দু একটু দিন তেলাওয়াত করে থাকি,
এর দ্বারা কি আমার হক আদায় হবে? অথচ মুসলমানের দৈনন্দিন কোরআন তেলাওয়াত দরকার, কোরআন বুঝা দরকার, আল্লাহ কি বলেছেন সে ব্যাপারে আমাকে এই বুঝে শুনে দুনিয়ার জীবন যাপন করা দরকার। তাই কোরআন হলো আলো, দিন হলো আলো, ইসলাম হলো আলো। এই আলো এরকমভাবে দূরীভূত করে দেবে। উল হালিয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এর আগে আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া ক্বানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া ক্বায়িমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু নিজেই ঘোষণা করেন, যে ব্যক্তি নিশীথে অর্থাৎ রাত্রিবেলা সেজদায় বিমূর হয় এবং দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের এবাদতে বিমূর থাকে এবং আখেরাতের ভয় করে, আম্মান হুয়া ক্বানিতুনা আল-লাইলি সাজিদান ওয়া ক্বায়িমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ, আখেরাত ভয় করে সাথে তার প্রতিপালকের রহমতের আশা রাখে, এই ব্যক্তি কি উত্তম? না যে এর থেকে বঞ্চিত সেই উত্তম। এই জন্য আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, বলে দেন নবী আপনি লোকদেরকে, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাহারা জানে আর যাহারা জানে না তারা কি সমান? কখনো সমান নয়, কখনো সমান নয়। এরকমভাবে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যাহারা জ্ঞানবেন তারাই ফিকির করে থাকে, চিন্তা করে থাকে। জ্ঞানীদের মর্যাদা কত, হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুল বলেন, একজন আলেম, একজন ফকিহ শয়তানের কাছে 1000 আবেদ থেকেও এরকম ভয়াবহ। অর্থাৎ একজন আলেম ফকির এত মর্যাদা, 1000 আবেদ যারা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর হুকুম পালন করে, এই আবেদের থেকে উত্তম। এই জন্য বলা হয় একজন আলেমের নিদ্রা আর একজন আবেদের রাত্রিকালীন নামাজ এবং বন্দিগি দাঁড়িয়ে রাত্র শেষ করা। কারণ আলেম সে জানে কিভাবে শুইতে হবে, কিভাবে আমল করলে সে সারা রাত্র এবাদতের সব মিলবে। সে আলেম থাকার কারণে সে ওই ঘুমটাও তার জন্য এবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য এলমে দিন অর্জন করা ফরজ। মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি এলমে দিন তালাশ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য পথ চলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আজি এলমে দিন শিক্ষার জন্য অনেক ভাইয়েরা সারা বিশ্বের, অনেক আমাদের মা বাবার সন্তানরা এলমে দিন শিক্ষার জন্য দেশ থেকে দেশান্তর, এক দেশ থেকে আরেক দেশে, দেশের মধ্যে বিভিন্ন জেলায় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে গিয়ে পড়াশোনা করতেছেন। আত্মীয় স্বজন ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে একমাত্র এলেম অর্জন করার জন্য, উদাহরণস্বরূপ দেওবন্দ মাদ্রাসায় বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে কত আমাদের এই সমস্ত তলবে এলেম ভাইয়েরা এলেম অন্বেষণ করার জন্য, তালাশ করার জন্য ওখানে গিয়ে পড়াশোনা করতেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। আজ মদিনা ইউনিভার্সিটি বলেন, মিশর ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এরকমভাবে পাকিস্তানের এরকম বড় মাদ্রাসাগুলি বলেন, করাচির মাদ্রাসা বলেন, এরকমভাবে বিশ্ব ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই ভাইয়েরা এলমে দিন তালাশ করার জন্য, যারা এই মানুষের মুক্তির পথ দেখানোর জন্য এলেম অন্বেষণ করতেছে, আমরা তাদেরকে সম্মান করি, সাধুবাদ জানাই, তাদের হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। যদি এই এলেমের অর্জনকারী যদি একদল না থাকে তাহলে পুরো জাতি ধ্বংসপ্রাপ্ত হবে। قل من رب السماوات والأرض قل الله قل أفأتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء الآخر الآية الله رب العالمين الله رسول কে সম্বোধন করে বলেন, কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করেন, এই আসমান জমিনের পালনকর্তাকে আপনি বলে দেন একমাত্র আল্লাহ, কুলিল্লাহ।
বলে আফাত্তাখাযু মিন দুনি আউলিয়া, তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক ঠিক করেছো? কিন্তু তারা তো নিজেরাই ভালো মন্দ করার কোনো শক্তি নেই। যে মূর্তি তোমরা পূজা করছো, যার কাছে প্রার্থনা করছো, কিন্তু তাদের নিজেরই ক্ষমতা নেই, তারা নিজেরা ভালো মন্দ বুঝতে পারে, কোনটা ভালো কোনটা খারাপ নিজেই বুঝতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে সামনে বলেন, قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور؟ কত সুন্দরভাবে আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতেছেন, যে বলে দেন যারা অন্ধ আর যারা চক্ষুওয়ালা তারা কি সমান? কখনো নয়। অন্ধ ব্যক্তি তো কিছুই দেখে না, আর চক্ষুওয়ালা তো সব দেখে। তো যারা এলমে দিন অর্জন করলো তারা চক্ষুওয়ালা, যারা এলমে দিন থেকে বঞ্চিত তারা অন্ধের মতো, কিছুই জানে না। আরেকটি উদাহরণ, আম হাল তাস্তাবি যুলুমাত ওয়ান নূর, আর আলো আর অন্ধকার কি সমান? কখনো নয়। দিন যেমন আলো সূর্য উদয় হয় সারা পৃথিবী আলোকিত করে, রাত্রি চলে আসে সূর্য ডুবে যায়, রাত্রিবেলা অন্ধকার ছেয়ে আসে আবরণ, তাহলে যেমনি করে এরকমভাবে আল্লাহ উদাহরণ দিয়েছেন, যারা জানে যারা জ্ঞান অর্জন করেছে জ্ঞানী তারা কিন্তু ওই আলোর মতো, আর যারা জ্ঞান অর্জন করলো না তারা অন্ধের মতো, ওই অন্ধকার অন্ধকারে পড়ে আছে, অন্ধকারে নিমজ্জিত। এরকমভাবে সামনে আল্লাহ পাক বলেন, আল্লাহর সাথে তোমরা কি শরীক করছো, তাদের অংশীদার বানাচ্ছ? আল্লাহ যা সৃষ্টি করেছে তারা কি তা সৃষ্টি করতে পারবে? তারা তো শুধু বিভ্রান্ত করবে, বিভ্রান্ত করবে। এই জন্য জ্ঞানবান যারা তারাই বুদ্ধিমান, তারাই একমাত্র এরকমভাবে আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে থাকে। পিয়ারে হাজিরিন, তাই আমরা আমাদের সন্তানদেরকে আত্মীয় স্বজনকে আমরা বুঝাবো বলবো, বা আমি নিজেও এই ব্যাপারে কোরআন হাদিসের ভিত্তিতে জ্ঞান অর্জন করব। ভাই পার্থিব এই সমস্ত দুনিয়ার এই জীবনের আমি যত কিছু শিক্ষা অর্জন করি, যদি পরকালের চিন্তাভাবনা আমার মধ্যে না থাকে, পরকালের মুক্তির জন্য আমার মধ্যে না থাকে, তাহলে আমি তো হয়ে যাব বোকা। যত বড় আমি ডক্টর ডিগ্রি নেই, আমি সৃষ্টিকর্তাকে শিখতে জানতে হবে। সে এরকমভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বই লিখেছেন যে সমুদ্রের পারে যখন বালুকণা এর উপর দিয়ে হাঁটতেছিলেন, তিনি নিজেই বলেন, আমি যে আমাকে বিদ্যাসাগর বলা হয়েছে, এই পৃথিবীর অণু থেকে অণু আমি যে বালুর উপরে শুনে বালু ধরে বলতেছেন, আমি তো বালুকণাময় জ্ঞান অর্জন করতে পারিনি। আর যাদেরকে আমরা মাথার তাজ বলি তারা নিজকে নিজে কত ছোট মনে করেছেন। আল্লাহর জ্ঞানের এই সাগরের মধ্যে আমরা কিছুই জ্ঞান তেমন অর্জন করতে পারি না। আল্লাহ ফাক নিজেই নবীকে বলেন, ওয়া উ তু বি সামানাং কলিলা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, তার ভাষা, তার বক্তৃতা, তার ওয়াজ শুনে, তার এই আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব এবং হাদিসগুলি পড়ে আমরা আশ্চর্যিত হই। নবী তো কোনো কথাকে বাদ দেননি, এত সুন্দর সমাধান দিয়েছেন। নবী বিচারক ছিলেন, নবী দার্শনিক ছিলেন, নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে দান করেছেন। এই জন্য জ্ঞান নিজের কোনো গর্ব করার কিছু নয়, আল্লাহ পাকের দান। আল্লাহ যাকে দান করেন সেই পায়। নবী রসুল নিজে চেয়ে হওয়া যায় না, আল্লাহ যাকে নবী রসুলের জন্য রেসালতের দায়িত্ব দেন সেই নবী রসুল হতে পারেন। এরকম সবাই বড় দায়িত্বপ্রাপ্ত হতে পারেন না, আল্লাহ যাকে দেন সেই হতে পারেন। এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার পালন কর্তা, তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। রব্বি ইশরাহলি সদরি, আমার সিনাকে খুলে দাও। যেহেতু আমরা শিশু বাচ্চাদেরকে এইভাবেই পড়ার মধ্যে বসিয়ে এই রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সদরি, ওয়াইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন, তার মুখে জড়তা ছিল, তার ভাই হারুনকে নিয়ে তিনি বক্তৃতা দিতেন তার ভাইয়ের মাধ্যমে, কিন্তু সে দোয়া করলেন, আল্লাহ আমার সিনাকে খুলে দাও, আমার জড়তাকে দূর করে দাও, আমাকে স্পষ্ট ভাষায় কথা বলার শক্তি দাও। সবাই কথা বলতে পারেন না, আল্লাহ অনেককে বধির বানিয়েছেন, অনেক অন্ধ বানিয়েছেন, এর থেকে আমরা শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দান করেছে এর থেকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, যে আল্লাহ আমাকে তো অন্ধ বানাননি, আল্লাহ আমাকে তো বধির বানাননি। আমি শুনতেছি
আমি শ্রবণ করতেছি, আমি দেখতেছি। তাই এই জন্য চক্ষুওয়ালা আর যারা অন্ধ সমান হতে পারে না, আর আলো অন্ধকার যেমন সমান হতে পারে না, এই জন্য আসুন যে ওলা জুলুমাত ওলা নূর, এরকমভাবে সেই অন্ধকার আর আলো এক নয়, দিন রাত যেমন এক নয়, এরকমভাবে আমরা এরম যারা জ্ঞানী আর যারা জ্ঞানহীন তারাও এক নয়। উল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, একমাত্র জ্ঞানীরাই এরকমভাবে চিন্তা গবেষণা করে থাকে। লেফাক অন্যত্রে বলেন সুরায় ফাতিরের ২৮ নম্বর আয়াত, ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباد العلماء إن الله عزيز غفور. অনুরূপ ভাবে বিভিন্ন বর্ণের মানুষ, জন্তু এবং সুতুষ্পর প্রাণী আছে। ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك انما يخشى الله من عباده العلماء, একমাত্র আল্লাহ পাকের বান্দাগণের মধ্যে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে থাকে। সুবহানাল্লাহ বিহামদি, যে যত বড় জ্ঞানী সেই যে ধর্মরই হোক আমি মনে করি সে অবশ্যই স্রষ্টাকে খালেককে ভয় করবে। আমরা যদি মহামণ্ডল মহাকাশ মহাশূন্য নিয়ে গবেষণা করি তাহলে পৃথিবী কি সামান্য একটা গ্রহ, আর এই গ্রহর মধ্যেই আমরা বাস করতেছি কোটি কোটি মানুষ কোটি কোটি প্রাণীকুল, কিন্তু এর মধ্যে কি আমরা দেখেছি চিন্তা কি করতেছি? এর মধ্যে আছে বুধ নেপচুন প্লুটো যে সূর্য নক্ষত্র, এই ছাড়া অনেক কিছু রয়েছে, এর মধ্যে একটার থেকে একটা বড়, আরও বড় হলো গ্যালাক্সি, সেই গ্যালাক্সি হলো এই সূর্য যে তারকা, কোটি কোটি তারকা নিয়ে এই গ্যালাক্সি একটা অবস্থা, হাজারো গ্যালাক্সি কোটি কোটি গ্যালাক্সি আবার বিরাজ করছে, যার এক একটা আরেকটার সাথে সংঘর্ষ হয় না। এর থেকে আমরা ব্ল্যাক হোলের কথা বলতে পারি, এর মধ্যে এরকম মহাশূন্যের মধ্যে আরও তো বিশাল কিছু রয়েছে, যে একটা সূর্যই যদি এরকমভাবে ১৩ লক্ষ পৃথিবীর সমান হতে পারে, আর ওই সূর্য থেকে আরও ৩ কোটি বড় এক একটা নক্ষত্র হতে পারে, আর এক একটা নক্ষত্রের এরকম বিশাল ২০,০০০ এই নক্ষত্রের মণ্ডলী এই একটা গোলাকার লেবুর মতো বলের মতো এরকমভাবে সে গ্যালাক্সির মধ্যে বিরাজ করছে, এরকম কোটি 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 নক্ষত্র, আর সে এক একটা নক্ষত্র সূর্য থেকে ৩ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। সেই হিসাবে ভাই এই আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা তো এই পৃথিবীতে ছিলাম না, আমরা ছিলাম আলমারহে আল্লাহর সেই রহি জগতের মধ্যে, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, উদ্দেশ্য হলো ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন যে এরকমভাবে পৃথিবীতে মানুষ এবং জিনকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আর যে মানুষ আল্লাহ পাকের দাসত্ব করবে আর আল্লাহ পাককে ওই ব্যক্তি ভয় করবে যে ব্যক্তি জ্ঞানবান। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের নিজের কথা। অন্যত্রে বলেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা রাদের মধ্যে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি জানে যে আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা, আপনার পালন কর্তার পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা সত্য। সুবহানাল্লাহ, যে ব্যক্তি বলে যে আল্লাহ পাকের পক্ষ থেকে হে নবী আপনার প্রতি যা কিছু নাজিল হয়েছে তা কি সত্য, কামান হু আমা, আর সে কি সমান হতে পারে যে অন্ধমূর্খ, কখনো নয়, সে অন্ধমূর্খ কখনো সে সমান হতে পারে না। অতএব যারা জ্ঞানবান তারাই চিন্তা করিয়া থাকে। আল্লাহ ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব বহু জায়গায় বলেছেন, যারা জ্ঞানী যাদেরকে আল্লাহ বোধ শক্তি দিয়েছেন জ্ঞান শক্তি দিয়েছেন তাদের জন্য আল্লাহাক বহু জায়গায় বলছেন চিন্তা ফিকির করার জন্য, এরকমভাবে মানুষ সৃষ্টি রহস্য নিয়ে জ্ঞান খাটানোর জন্য বলা হয়েছে। ফালিয়াঙ্গুরিল ইনসানু মিম্মা খুলিক, তোমরা কি চিন্তা করো না, গবেষণা করো না, ফিকির করো না আমি মানুষকে কীভাবে সৃষ্টি করেছি, সারা পৃথিবীর মানুষের রং কালার বর্ণের, ওই যে বল আল্লাহ একটু আগে আল্লাহ পাক বলেন বললেন যে আমিনান নাস ওয়াদদাওয়া বিওয়াল আনআম মুখতালিফুন আলওয়ানু, অনুরূপভাবে বিভিন্ন রঙের মানুষ
আমরা লক্ষ্য করেছি আমেরিকার মানুষের এক কালার, নেপালের মানুষের এক কালার, এরকমভাবে সৌদি আরবের মানুষের এক অবস্থা, বাঙালি আমরা ইন্ডিয়া ভারত সহ পাকিস্তান বিভিন্ন মিশ্রণ, এরকম বিভিন্ন জাতির বর্ণ বিভিন্ন অবস্থা, এরকমভাবে রং বেরঙ্গের মানুষ, কেউ লম্বা কেউ খাটো, কেউ সুন্দর কেউ অসুন্দর, কেউ কালো, তো বিভিন্ন রঙের মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। আর বিভিন্ন জন্তু এবং দাওয়া বলার আম বিভিন্ন এবং চতুষ্পদ জন্তু প্রাণী রয়েছে, এদের মধ্যে আল্লাহর বান্দার মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে প্রিয়, যারা জ্ঞানবান, যারা জ্ঞানবান। يا ايها الذين امنوا اذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم واذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات والله بما تعملون خبير سوره مجادله الله فق এই জ্ঞান সম্পর্কে কোরআনের অনেক জায়গায় অনেক জায়গায় সুন্দরভাবে ব্যক্ত করেছেন। যখন তোমাদেরকে বলা হবে মজলিসের জন্য জায়গা প্রশস্ত করে দাও, তোমরা জায়গা প্রশস্ত করে দিবে, আর যখন তোমাদেরকে বলা হবে উঠে যাও, তোমরা তখন উঠে দাঁড়াবে, এরকমভাবে তোমাদের মধ্য থেকে যারা বিশ্বাসী এবং জ্ঞানবান আল্লাহ পাক তাদের মর্যাদাকে উচ্চ করে তুলবে, সুবহানাল্লাহ। তো সেই বিবেক বুদ্ধি সেই জ্ঞানটাকে আল্লাহকে আল্লাহর পরিচয় আমাকে জানতে হবে, আল আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন, উদ্দেশ্য কি সেটা আমাকে বুঝতে হবে, সেই হিসাব আমাকে দুনিয়ার জীবনে কাজ করতে হবে। তাই যেই কোনো কাজ করতে যায়, ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং কাজ করতে গেলে আগে পড়াশোনা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, ডাক্তার যারা ওই ব্যাপারে সে মেডিকেল লাইনে পড়াশোনা করে ডাক্তার হতে হয়, এরকমভাবে এরকম কৃষিবিদ যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা বড় এরকমভাবে ডিগ্রি প্রাপ্ত হয়ে তারা কৃষি বিভাগে নেমে পড়েন, বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন জ্ঞানের পরিধি আছে। আসুন, ডাক্তার তো সাধারণ সাড়ে তিন আট বুড়ির এই গবেষক গবেষণাকারী, এক একজন এক একটা নিয়ে এ বিশেষজ্ঞ হয়ে যান। আসুন আমরা এই কোরআন সবাই মিলে ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমি সেই কৃষিজীবী হই, আমি সেই বড় ব্যবসায়ী হই, আমি যেই ধরনের কিছুই হই, আমি বড় আলেম হই, আমরা সবাই মিলে আসেন। ওয়া তাসিমু বিহাবুলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে মজবুত বলে ধরি, আল্লাহর রশি বলতে কোরআন ও হাদিস, কোরআনুল করিম আর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আসুন কোরআন কে আমরা গলার মালা বানাই, কোরআনকে আমরা আমাদের মাথার তাজ বানাই, কোরআনকে আমাদের পথের দিশারি বানাই। তাই কোরআনের এলেম, কোরআনে জ্ঞান অর্জন করি, হাদিসের জ্ঞান অর্জন করি। আজ বিভ্রান্তকর, আজ বিভ্রান্তকর না জানার কারণে আজ কিছু খ্রিস্টান বা বিভিন্ন ধর্মলম্বীর আমাদের ইসলামকে নিয়ে ছিনিবিনি করার জন্য, আমাদের মুসলমানের মধ্যে ডিভাইডেড করার জন্য, পার্থক্য করার জন্য একটা দল উঠে পড়ে নেমেছে। আমরা মুসলমান মুসলমান ভাইকে ভাই হিসেবে জানি, বোনকে বোন হিসেবে জানি, শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি, এরকমভাবে বাচ্চাদেরকে আমরা ইসলামী শিক্ষা শিক্ষিত বানাই, আমরা যে শিক্ষার বিনিময়ে দুনিয়া ইহলৌকিক জীবন পরলৌকিক জীবন মুক্তি পাবো, সেই ব্যাপারে আমরা এরকমভাবে চিন্তা গবেষণা করে আমার সন্তানটাকে মানুষ বানানোর চেষ্টা করি, আল্লাহর জ্ঞান তার মধ্যে ঢুকিয়ে দেই, মরার পরে যেন আমি এই সন্তান আমার কাজে লাগে। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, মানুষ মরে যাবে, তার আমল বন্ধ হয়ে যাবে, তিনটা জিনিস বাকি থাকবে। আল্লাহর হাবিব ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। এই কথাটা আমরা সবাই যদি স্মরণ রাখি, একটু সময়ের মধ্যে বিদায় নেব, যেহেতু শেষ পর্যায়ে আমরা চলে আসছি, যেহেতু আল্লাহর হাবিব প্রমাণ, মানুষ মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটা জিনিস তার চলমান থাকবে, জারি থাকবে। একটি হলো যে সদকায় জারিয়া, সে দুনিয়ার জীবনে যদি কোনো ভালো কাজ করে যায়, কোনো মসজিদ করে গেল, মাদ্রাসা স্কুল, কোনো রাস্তাঘাট মানুষের হাসপাতাল ভালো কাজ করে যাবে, এটা যতদিন দুনিয়াতে থাকবে মানুষ উপকৃত হবে, যতদিন এই ইবাদত চলতে থাকবে এরকমভাবে সে কবরে গিয়েও এই সওয়াব পাইতেই থাকবে, সুবহানাল্লাহ। দুই নম্বর বলা হয়
এমন এলেম শিক্ষা অর্জন করলো যে অন্যকে শিক্ষা দিল, এইটা যতদিন এরকমভাবে দুনিয়াতে চলমান থাকবে, একজন হাফেজ হলো সে হাফেজ শিখাচ্ছে, একজন আলেম হলেন সে মানুষকে এরকমভাবে সঠিক পথে এরকমভাবে কিতাবাদি শিক্ষা দিচ্ছে, সে আবার আরেকজনকে শিক্ষা দিচ্ছে, এভাবে যতদিন এই শিক্ষার তালিম দুনিয়াতে চলতে থাকবে কবরে গিয়েও সেই সওয়াব পেয়ে দিয়ে থাকবে। আরেকটা হলো লাস্ট, যে একজন বাবা তার সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তানকে যদি সৎ এরকমভাবে শিক্ষা দিয়ে যান, আর এই সন্তান যতদিন ভালো কাজ করবে, নেক আমল করবে, রোজা নামাজ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আর ভালো সদকা করবে, এরকমভাবে এই সমস্ত সওয়াব মরার পরেও বাবা আমার আমল নামায় পুষতে থাকবে। তাই আমরা সন্তানদেরকে এলমিদিন শিক্ষা দেব, সন্তানদেরকে সুপদের শিক্ষা দেব, সন্তানদেরকে সৎ এরকম বানাবো, তাহলে বাচ্চারা মরার পর আমাদেরকে স্মরণ করবে। আর যদি নাচ গান শিক্ষা দেই, অশ্লীল অনিসলামিক কার্যকলাপ শিক্ষা দেই, মদ পান করে সে এ অবস্থায় যদি মাতোয়ালা হয়ে যায়, তাহলে মরার পরে সে আমার কাছে তো পুষবে না, গুণা পুষবে। তাই আসুন আমরা মরার পরেও যেন আমরা এরকমভাবে এই এলেম দ্বারা উপকৃত হতে পারি, এমন এলেম শিখব, এমন সন্তান বানাবো, এমনভাবে আমরা সৎকা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার এই জীবন থেকে এই সঠিকভাবে জ্ঞান অর্জন করে সঠিকভাবে পরিচালনা করে বাকি জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার এই কথা শোনার জন্য আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।